পানির নিচে যে জীবন রয়েছে, যে পৃথিবী রয়েছে, তার দিকে আগ্রহ কিন্তু আমাদের প্রতিটি মানুষের। ছোটবেলা অনেক সব ছবি দেখেছি, এখনও ন্যাশনাল জিওগ্রাফি বা অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোর এই রহস্যময় দুনিয়ার দিকে প্রতিটি মানুষের চোখ, এবং বিস্ময়ে ভাবি পৃথিবী এত সুন্দর কেন। বিজ্ঞানে খুব সুন্দর একটা শব্দ আছে, সুপার ন্যাচুরাল, অতিপ্রাকৃত। আমরা এই ব্যাপারগুলো নিয়ে একসময় হয়তো বা যৌক্তিক বিন্যাস খুঁজি, আবার কখনো কখনো যৌক্তিকতা খুঁজে পাই না, কিন্তু রহস্যের জায়গাটা সবসময় একটা আবেদন তৈরি করে। আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন আলোকচিত্রী যিনি সমুদ্রের নিচে সমুদ্রের যে প্রাণী জগৎ বা সমুদ্রের যে সৌন্দর্য সেগুলো নিয়ে কাজ করেন, আলোকচিত্রী শরীফ সারওয়ার। তার জীবনের গল্প উঠে আসবে। এভারেস্ট জয় করে বাঙালি আজ আরও এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর, আর তা যদি হয় সাগরতলের অজানা রহস্য উন্মোচন কেমন হবে? গণমাধ্যমে ছবি দেখে অনেকের মনে হয়তো সেই জগৎ বিচরণের আকাঙ্ক্ষা জন্মে। সম্প্রতি সেই জগৎ ঘুরে এসেছেন ফটো সাংবাদিক শরীফ সারওয়ার। তার ক্যামেরায় সাগরতলের অজানা রূপ বৈচিত্র্য তুলে ধরছেন। 14 বছরের সাংবাদিকতা জীবনে সারা দেশে হাজারো ছবি তুলেছেন, কিন্তু কোরালের এই লাল নীল হলদে রং সেসব ছবিকে ছাপিয়ে গেছে। আমার মনে হয়েছে যে আমি একটা অন্য জগতে প্রবেশ করলাম, অন্যরকম একটা জগতে ঢুকলাম, যে জগৎ আমার কোনোদিন দেখা হয়নি আর কল্পনা করি নাই যে সাগরের নিচে এরকম, আমাদের দেশে এরকম সুন্দর 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 সব জিনিস আছে। সাগরতলের অজানা রহস্য খুঁজতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিজ্ঞানীরা, অনেকেই আবার সেখানে যান ঘুরে বেড়াতে। অজানাকে জানার নেশায় নেন জীবনের ঝুঁকি, পিছিয়ে নেই বাংলাদেশিরাও। সমুদ্রের তলের রহস্য জানতে সেখানে গিয়েছেন ফটো সাংবাদিক শরীফ সারওয়ার। সেন্ট মার্টিনের অপার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মানুষ যে দ্বীপটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তা কজনই বা জানেন। দ্বীপটির উপরিভাগের মতো তলদেশের প্রাণী এবং উদ্ভিদ জগৎও আজ হুমকির মুখে, তাই বিশেষজ্ঞরা সব ধরনের স্থাপনা তৈরি বন্ধ আর পর্যটন নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন। স্থাপনা হতে দেওয়া যাবে না, তারপরে পর্যটন যে ওখানে গড়ে উঠেছে তার একটি নিয়ন্ত্রণ করার জন্য একটি নীতিমালা থাকা প্রয়োজন। কোরালকে ঘিরে আরও আপনার অ্যাসোসিয়েট অনেক কালার্ড ফিশ আছে, মেরিন লাইফ আছে, একটা তো আরেকটার উপরে নির্ভরশীল। শরীফ সারওয়ার বঙ্গোপসাগরের তলদেশের চিত্র তুলে ধরেন তার প্রথম আন্ডার ওয়াটার এক্সিবিশনে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফির শুরুটা সেখান থেকেই, কিন্তু এখন এটি শরীফের নেশা। দেশের গণ্ডি পেরিয়ে এবার চলে গেলেন আন্দামান সাগরের তলদেশে। ফুকেটের 6টি দ্বীপে 6 দিনে প্রায় 11 ঘন্টা সমুদ্রের তলদেশে ফটোগ্রাফি করেন তিনি। এই জগতে তার ভয়টাও ছিল সীমাহীন। যাওয়ার পর যে সৌন্দর্যটা সামনে আসে সমস্ত ভয় দূর হয়ে যায়। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। প্রাকৃতিক আর মৎস্য সম্পদ তো বটেই, সমুদ্রে পর্যটনের মাধ্যমেও দেশের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব। যদিও প্রতিনিয়ত দখল, দূষণ আর সচেতনতার অভাবে হুমকির মুখে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। সমুদ্র সম্পদ অথবা স্বচ্ছ পানির প্রবাল সমৃদ্ধ একমাত্র, যাই বলা হোক না কেন, সেন্ট মার্টিন আমাদের গর্ব। তবে হাজারো প্রাণের বৈচিত্র্যের মাঝে কোরালের নীলে এক অন্ধকার জগৎ তৈরিতে ভূমিকা রাখছি যেন সবাই। পর্যটকদের অসচেতনতায় প্রবাল মরছে, মরছে এখানকার প্রাণীকুল। সমুদ্র দূষণের এক ভয়াবহ চিত্রের দেখা মেলে নীল জলের নিচে। ভাবুন, এই অমূল্য সম্পদ বাঁচাতে আমাদের কি করণীয়? সেটাকে 300-400 লোক আসে, সেটার জন্য ড্রাফটস অনেক বেশি দরকার, এবং এটা যখন নেভিগেট করে আসে তাতে যে পরিমাণের দূষণ এবং ডিস্টার্ব হয় তাতে এই কোরালগুলো খুব হুমকির মধ্যে, এবং আমাদের যেটুকু কোরাল আছে আগামীতে হয়তো সেটাও আর থাকবে না।